हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। दिन जत गड़ाच्छे केचो खुटते जानो केउटेर सन्धान। पार्थ थेके शुरू आबारो हदिस मिलल एकाधिक नेता ओ मंत्री माथाय हात पड़ते चलेछे। ठीक एई समयतेई आरो एकटी बड़ खबर एसेछे, दुर्नीति मामलाय ग्रेफतार करलो दुजनके सीबीआई। देखे नेब कोन कोन दुजनके ग्रेफतार करा हलो, एर मध्ये कोनो नेता मंत्री रयेछे किना, एबं एर साथेई रयेछे आरो एकटी बड़ खबर। अनुब्रत मंडलके जखन तलब करा हयेछे सीबीआई কাছ থেকে, ভয় লেগেছে এবার অনুব্রত মণ্ডলকে। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের যে অবস্থা সেদিকে নজর রেখে সিটকে যাচ্ছে যেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। একইভাবে সমস্ত কলাকৌশলে ব্যর্থ হয়ে, অর্থাৎ কখনো শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছে, কখনো আবার পাইলস বা তার ফিস্তুলা বেড়েছে, একই সাথে নিজেকে বাঁচাতে যখন প্রাণপণ চেষ্টা, ঠিক এই সময়তেই আবার এসএসকেএম এর ডাক্তারদের রিপোর্টকে চ্যালেঞ্জ করে বোলপুরের ডাক্তারদের থেকে ভুয়ো প্রেসক্রিপশন নিয়েও নিজেকে বাঁচাতে গিয়ে ধরা পড়েছে। ইডির হাত থেকে বাঁচতে যখন সব কলাকৌশল ব্যর্থ হয়েছে, ঠিক এই সময়তে এক কাণ্ড ঘটাতে চলেছে অনুব্রত মণ্ডল। অন্যদিকে রয়েছে আবার আজ আরো একটি বড় খবর। পার্থ থেকে শুরু আবারও যখন ১৯ জন তৃণমূলের নেতা মন্ত্রীর নাম উঠেছে, ঠিক এই সময়তেই এবার ফাঁস করলো ফিরাদ হাকিম। ফিরাদ হাকিমকেও নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। অন্যদিকে রয়েছে বিরোধীদের তরফ থেকে আজ আরো একটি বড় ঘোষণা, এবার মমতাও বাঁচাতে পারবে না চোর দুর্নীতিবাজ নেতাদের। একই সাথে রয়েছে আবার আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি লেটেস্ট আপডেট। আর আজকে থাকবে এই সকল বিষয়গুলির উপরই আলোচনা। অনুব্রত মণ্ডল নিজেকে বাঁচাতে আবারও কি পদক্ষেপ নিলেন, একই সাথে ফিরাদ ব্রাত্য ও আরো যে সকল ১৯ জন নেতা মন্ত্রীর নাম উঠে এসেছে তাদের তরফ থেকে বা তাদের নিয়ে আবারও কি নতুন রহস্য ফাঁস হলো, এর সাথেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে, কতদিন থাকতে পারে এই নিম্নচাপ, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। এবং আপনি যদি একজন স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন, দুর্নীতিবাজ নেতা মন্ত্রীদের বিপক্ষে হয়ে ইডির পদক্ষেপগুলোকে সাপোর্ট করে থাকেন, তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কারণ আজকের প্রতিটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আজ মূলত আবারও অনুব্রত মণ্ডলের যে কর্মকাণ্ড নিয়ে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদের জানিয়ে দিই এর মধ্যে কোনো নেতা মন্ত্রী রয়েছে কিনা। এসএসসি দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহা ও অশোক শাহকে গ্রেপ্তার করলো সিবিআই। প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক শাহকে গ্রেপ্তার করলো সিবিআই। এই সংক্রান্ত মামলায় যে সিবিআই এফআইআর দায়ের করেছিল তাতে প্রথম নাম ছিল শান্তিপ্রসাদের, অশোকের নাম ছিল চতুর্থ। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের অসঙ্গতি মেলার পরই তাদের দুজনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার নিজেদের হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা। হাইকোর্টের বাগ কমিটির রিপোর্ট এসএসসির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ এবং এসএসসির প্রাক্তন সচিব অশোকের নাম ছিল। সিবিআই সূত্রের খবর, এই দুজন তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল, তথ্য গোপন করছিল, এ কারণেই শান্তিপ্রসাদ ও অশোককে গ্রেপ্তার করা হলো। পার্থর পর অনুব্রত, অনুব্রতর পর আবারও ১৯ জন নেতা মন্ত্রী। ঠিক এই সময়টি আবার চরম বিতর্কিত মন্তব্য ফিরাদ হাকিমের, যেখানে দাবি করা হচ্ছিল নেতা মন্ত্রীদের এত সম্পত্তি বাড়লো কি যে তাহলে কি তারাও দুর্নীতির সঙ্গে জড়িত। ঠিক এই সময় বাড়তি সম্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে কথা বলতে বিতর্কে জড়ালেন ফিরাদ হাকিম। কি করে বাড়লো তার এত সম্পত্তি, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরাদ বলেন, টাকা রোজগার করা খারাপ কিছু নয়। মন্ত্রীর কথাই, তিনি অনেক ছোট বয়স থেকেই ব্যবসা করে সংসার চালাচ্ছেন এবং সামাজিক কাজ করেন, সেই কাজ করতে গিয়ে যদি কিছু অতিরিক্ত রোজগার হয় তাতে খারাপ কিছু নয়। এই কথার পরই চরম বিতর্কে ফিরাদ হাকিম। একদিকে যখন পার্থ কাণ্ড নিয়ে একের পর এক ফাঁস হয়েছে গোপন তথ্য, প্রচুর পরিমাণে নগদ টাকা, প্রায় ১০০ কোটির কাছাকাছি সম্পত্তি ও টাকার উদ্ধার হয়েছে, ঠিক এই সময়তেই অনুব্রত মণ্ডলকে তলব করায় ব্যাপক ভয় পেয়েছে অনুব্রত মণ্ডল। কারণ গত সোমবার তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ফলে রবিবার আসেন অনুব্রত, কিন্তু সোমবার নিজাম প্যালেসে যাননি, তিনি এসএসকেএম এ চিকিৎসা করে বোলপুরে ফিরে যান। তবে এসএসকেএম ও তাকে ভর্তি নিল না। এসএসকেএম যখন সরাসরি জানালো যে অনুব্রত মণ্ডলের তেমন কোনো সমস্যাই নাই, কারণ এবারও এসএসকেএম এর একটা ভয় রয়েছে। পার্থর বেলায় যে রিপোর্ট করেছিল ওই পার্থকে যখন নিয়ে যাওয়া হলো ওড়িশার ভুবনেশ্বরের এমস এ, তখন তার রেজাল্ট সম্পূর্ণ আলাদা হলো, যার ফলে ধরা হলো যে ভুয়ো রিপোর্ট করেছিল তাহলে এসএসকেএম। সেই ভয়েতেই এবারে সরাসরি এসএসকেএম ভর্তি নিল না, জানালো তেমন কোনো সমস্যা নাই। কারণ এসএসকেএম এরও এক
একটা ভয় রয়েছে এবারেও যদি ভুলভাল রিপোর্ট দেয়া হয় যদি ইডি এবার তাদের উপর তদন্ত শুরু করে বা যদি ইডি প্রমাণ করে অন্যদিকে আবার বিরোধীদের দাবি ছিল কোন নেতা মন্ত্রী অসুস্থ হলে কেন এসএসকেএম এই যান তাহলে কি এসএসকেএম মুখ্যমন্ত্রীর বা দলের হয়ে কাজ করছে সকল বিষয়কে লক্ষ্য রেখে ফিরিয়েছেন অনুব্রত মণ্ডলকে তবে অনুব্রত মণ্ডলের রিপোর্টকে আবার চ্যালেঞ্জ করেছে ভুবনেশ্বরের ডাক্তাররা সেটাও ধরা পড়েছে সেটাও যে ছিল একটা চক্রান্ত কোন দিক থেকেই যখন বাঁচার আর কোনো রাস্তা নাই ঠিক এই সময়তে অনুব্রত মণ্ডলের অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইর কাছে 14 দিন সময় চাইলেও সুপ্রিম কোর্টে যেতে কোনো বাধা নেই সুপ্রিম কোর্টের দুয়ারে দ্বারস্থ হতে পারেন অনুব্রত মণ্ডল সিবিআই বারবার তলব করা সত্ত্বেও হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল যেখানে শারীরিক কারণ দেখাচ্ছে এবার নিজেকে বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে অন্যদিকে আবার বিরোধী পক্ষ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে জানানো হচ্ছে সুপ্রিম কোর্ট কেন বিশ্ব আদালতের দরবারে গিয়েও কোনো লাভ হবে না খাঁচা রেডি আছে একই সাথে জানানো হচ্ছে চোর এবারে অনুব্রতকে মমতাও বাঁচাতে পারবে না শোনা যাচ্ছে রক্ষা কবচ পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন বীরভূমের জেলা সভাপতি কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি কোনোভাবেই অব্যাহতি পাবেন না অনুব্রত তার খাঁচা প্রস্তুত আছে বলে মন্তব্য করছেন সুকান্ত যেভাবে অনুব্রত নিজে ফিস্তুলা অপারেশনের অনুরোধ জানিয়েছে তা নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ শুধু তাই নয় এদিন বলেন হেগে গেলেও কোনো লাভ হবে না শীর্ষ আদালতে অনুব্রত মণ্ডলের আর্জি জানাতে পারেন যাতে তাতে গ্রেপ্তার না করা হয় তাই ইতিমধ্যে তার আইনজীবী প্রস্তুতি নিচ্ছেন সুপ্রিম কোর্টে যাবে বলে তবে বিরোধীদের তরফ থেকে জানানো হচ্ছে সুপ্রিম কোর্টেও গিয়ে কোনো লাভ হবে না যেভাবে চুরি করেছেন অনুব্রত তাতে গ্রেপ্তারি কেউ এড়াতে পারবে না একই সাথে জানানো হচ্ছে সম্পত্তি বৃদ্ধি মামলায় নাম রয়েছে বাম কংগ্রেস নেতাদেরও সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার বিরোধীদের পাল্টা আক্রমণ তৃণমূলের শিক্ষামন্ত্রী দত্ত বসুর দাবি এক পেশে ভাবে বদনামের চেষ্টা করছে বিরোধীরা এই মামলায় অধীর রঞ্জন চৌধুরী সূর্যকান্ত মিশ্র কান্তি গাঙ্গুলী আবু হেনা নেপাল মাহাতো অশোক ভট্টাচার্যের মতো আরো বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃত্ব নাম রয়েছে বলে দাবি শাসক দলের দত্তের দাবি হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য নেই আইনি পদক্ষেপ করব অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে লাল সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগামী 24 ঘন্টায় নিম্নচাপের প্রভাবে কলকাতা ছাড়াও হাওড়া ও উত্তর দক্ষিণ 24 পরগনা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এদিন সকালে ওড়িশা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে ভুবনেশ্বর থেকে এর অবস্থান ছিল 70 কিলোমিটার পরবর্তী সময়ে ধীরে ধীরে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই তার শক্তি হারাবে এবং আজ ছত্তিশগড় সংলগ্ন এলাকার উপর অবস্থান করবে একই সাথে রয়েছে কলকাতায় উদ্ধার বিপুল সোনা ফের সোনা পাচারকারীকে আটক করা হলো কলকাতা বিমানবন্দরে উদ্ধার হলো লক্ষাধিক টাকা সোনা গতকাল বিমানবন্দর থেকে এক যাত্রীকে আটক করা হয়েছে প্রায় 200 গ্রাম সোনা উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় 10,24,540 টাকা ব্যাংকক থেকে কলকাতাগামী বিমানে ওই যাত্রী আসেন বলে জানা গিয়েছে এক অভিনব কায়দায় সোনা পাচার করা হচ্ছিল যাত্রীর জিভের তলায় ও অন্তবাসের মধ্যে লুকানো ছিল সোনার বোদাম তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের আপডেট আপনার কি মতামত পার্থকে কি বলবেন আপনি তিনি সাধু না সাধু বেশে চোর অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন কারণ এমন অনেক প্রার্থী রয়েছে যারা জীবনের সবটুকু বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে বিএ ডিগ্রি করে চাকরি পরীক্ষায় দিয়েছেন এমনকি তাদের মেরিট লিস্টে নাম আসার পরও আজ তারা সর্বশান্ত হয়ে পথে বসে রয়েছে কারোর বাবা অসুস্থ কারোর আবার পরিবারের একমাত্র রোজগারের ছেলে চাকরি না পাওয়ার ফলে নাকাল পরিস্থিতি তাদের মুখের দিকে চেয়ে এবং বর্তমান যে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা দুজনের মুখের দিকে চেয়ে আপনি কি বলবেন পার্থ চট্টোপাধ্যায়কে তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মতামত নেবেন পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হয় বা আপনার চোখে পার্থ চট্টোপাধ্যায় কি অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি দোষী হয়ে থাকে তার কি শাস্তি দেওয়া উচিত সেটাও লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং